সো হ্যালো গাইস, ওয়েলকাম টু এনপি অনলাইন ওয়ার্ক চ্যানেল। তো চলো, তোমাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কিভাবে আমরা আমাদের মোবাইল থেকে স্ট্যাটাস চেক করব। আমরা যে দুয়ারে সরকারের যে এসটি ওবিসি এসসি সার্টিফিকেটের জন্য যে আবেদন করেছিলাম, যে ফর্মটা জমা দিয়েছিলাম, সেই ফর্মটা সাকসেসফুল হয়েছে কিনা, সেটা আমরা সার্টিফিকেটটা কোথায় গেলে পাবো কি না পাবো, কোন তারিখে দেওয়া হবে কি না দেওয়া হবে, টোটাল ডিসকাস কিন্তু আজকে আমরা এখানে করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দিকে বাড়াই। তার আগে একটা কথা বলতে চাই, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, কারণ প্রতিনিয়ত হেল্প করার জন্যই কিন্তু হেল্পফুল ভিডিও তোমাদেরকে এই চ্যানেলে পোস্ট করা হয়। তো চলো বেশি দেরি না করে ভিডিওর দিকে আমরা লক্ষ্য করি। প্রথমে কিন্তু তোমরা তোমাদের ক্রোম ব্রাউজারে যাওয়া। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ করবা কাস্ট সার্টিফিকেট লিখে, এখানে কাস্ট সার্টিফিকেট ক্লিক করবা। কাস্ট সার্টিফিকেট লেখার পরে আস্তে আস্তে নিচে নিয়ে আসবা। নিচে নিয়ে আসার পরে দেখো তোমার এখানে লেখা আছে, দেখো ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন। আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের নেক্সট পেজ খুলে যাবে। তো এই নেক্সট পেজে কিন্তু এখানে অ্যাকচুয়ালি লেখা আছে অ্যাপ্লিকেশান নাম্বার। তো অবশ্যই আমরা এই অ্যাপ্লিকেশান নাম্বারে এখানে আমাদের দুয়ারে সরকারে যখন আমরা অফিসি সার্টিফিকেটের জন্য যেটা জমা দিয়েছিলাম যে ডকুমেন্টসটা, তো সেখান থেকে আমাদেরকে একটা রিসিপ্ট দিয়েছিল, সেই রিসিপ্টে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা লেখা আছে। তো অবশ্যই আমরা এখানে আমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা ফিল করে দেবো। তো চলো, আমরা এখানে আমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা ফিল করে দিয়েছি, তোমরা তোমাদের মতো অ্যাপ্লিকেশান নাম্বারটা ফিল করে দেবা। দেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করবা। সার্চে ক্লিক করলেই কিন্তু দেখো এটা কিন্তু হয়নি, নো রেকর্ড ফাউন্ড লেখা আছে। তো এটা এখনও হয়নি, যদি তোমাদের সার্টিফিকেটটা হয়ে থাকে তাহলে কিন্তু ঠিক এইখানে একদম ডিটেলস, ওই সার্টিফিকেটের ডিটেলস শো করবে, নাম, ডেট অফ বার্থ, তোমার সার্টিফিকেট নাম্বার, টোটাল কিছু কিন্তু এখানে শো করবে যদি তোমাদের হয়ে যায়। আর যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই এটা এখানে তোমাদের নট রেকর্ড ফাউন্ড লেখা থাকবে। আর যদি রিজেক্ট হয় তাহলে অবশ্যই এখানে রিজেক্টেড লেখা থাকবে, ইয়োর সার্টিফিকেট ইজ রিজেক্টেড, এইভাবে লেখা থাকবে। তো অবশ্যই তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর একটা কথা বলতে চাই, এই সার্টিফিকেটটা যদি তোমাদের হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা এই সার্টিফিকেটটা তোমাদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে পাবা। তোমরা আগে অনলাইনে এইভাবে চেক করে নেবা, তোমাদের মোবাইল থেকে চেক করার পর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের গ্রাম পঞ্চায়েতে যাবা। যাওয়ার পর তোমাদের যে রিসিপ্টটা দিয়েছিল আমার তোমার দুয়ারা সরকার থেকে, সেই রিসিপ্টটা নিয়ে গেলেই কিন্তু তোমাদেরকে সার্টিফিকেটটা দিয়ে দেবে। আর তোমরা যদি চাও এখান থেকে আমরা যেটা যে ডিটেলসটা বেরোবে সেটা প্রিন্ট আউট করতে, তাহলে অবশ্যই এই প্রিন্টে ক্লিক করবা। প্রিন্টে ক্লিক করলেই কিন্তু এখান থেকে তোমরা ডাইরেক্ট প্রিন্ট করতে পারো। আবার তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোডের অপশান থাকবে তোমাদের এই সার্টিফিকেটটা যদি হয়ে থাকে, তবেই তো সেই সার্টিফিকেট ডাউনলোডে ক্লিক করে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে খুব সহজেই। তো অবশ্যই যদি তোমাদেরকে একটু হেল্প করে থাকি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, কারণ প্রতিনিয়ত হেল্প করার জন্যই কিন্তু হেল্পফুল ভিডিও তোমাদের এই চ্যানেলে পোস্ট হয়। তো অবশ্যই আর একটা শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের একটা শেয়ারেই কিন্তু নেক্সট তোমার বন্ধুদেরকে জানানোর এবং দেখানোর সুযোগ কিন্তু তোমরাই করে দিতে পারো।